আসসালামু আলাইকুম ভিয়ার্স আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাব লঙ্কা গাছের পরিচর্চা কিভাবে করবেন লঙ্কা গাছে কী কী রোগ ও পোকায় আক্রমণ করে সে বিষয়েও আজকে আমি আপনাদেরকে জানাব আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মাস ফ্রেন্ডস লঙ্কা গাছের অন্তর্বর্তীকালীন পরিচর্যা আমরা কি কি করব লঙ্কা গাছে আগাছা দমন করতে হবে আমাদেরকে আগাছা দমনের জন্য গাছের পরিমাণ আমাদেরকে বাড়িয়ে দিয়ে ঘন করে নিতে হবে এক্ষেত্রে দেখা যায় আগাছা খুব কম জন্মায় চারা অবস্থায় আমাদেরকে কুড়ি থেকে পঁচিশ দিন পর প্রথম নিড়ানি দিয়ে গাছের গোড়াগুলিকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে পরে আবার দ্বিতীয়বার আমরা প্রথম নিড়ানি কুড়ি থেকে পঁচিশ দিন পর দিব এভাবে চার মাসে আমাদেরকে তিন চারটে নিড়ানি দিতে হবে জমিতে চারা রোপণের আগে আমাদেরকে পেন্ডিমিথালিন ত্রিশ শতাংশ ইসি পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে জমিতে প্রয়োগ করতে হবে লঙ্কা গাছে বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য আমরা কি করব ফুল আসার পরে প্লানোফিক্স এক থেকে দেড় মিলি পাঁচ লিটার জলে গুলে স্প্রে করবো এক্ষেত্রে কি হবে লঙ্কার ফুলগুলি যে ঝরে যায় ও ফলের সংখ্যা কমে যায় ফুলগুলিকে ঝরতে দেবে না এবং ফলের সংখ্যা আমাদের বাড়িয়ে দেবে এবার আমরা জানব লঙ্কা গাছে বরণের অভাব হলে কি হয় বরণের অভাব হলে গাছের নিচের পাতাগুলি উপরের দিকে কুকুড়ে যায় প্রথমে নিচের পাতা ও পরে উপরের পাতাগুলি হলুদ বর্ণের হয়ে যায় গাছের বৃদ্ধি ব্যাহত হয় পরে গাছ পচে যায় পাতা বিকৃত হয়ে মারা যায় এরকম যদি হয় তাহলে আমাদেরকে জমি তৈরির সময় প্রতি বিঘা জমিতে বারোশো গ্রাম বোড়াক জৈব সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে হবে যদি আমরা প্রথমের দিকে না প্রয়োগ করতে পারি দেখা যায় পরের দিকে গাছে এরকম দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে দুই গ্রাম ব্রাক্স প্রতি লিটার জলে গুলে পাতায় স্প্রে করতে হবে লঙ্কা গাছের সেচ লাগে। বৃষ্টি নির্ভর ও সেচ প্রধান এলাকায় যদি আমরা লঙ্কা চাষ করি সেক্ষেত্রে আমাদেরকে চারা অবস্থায় হালকা হালকা সেচ দিতে হবে মাটির জো অনুযায়ী সেচ দিতে হবে এখন হচ্ছে শীতকাল এই সময় আমাদেরকে দশ থেকে বারো দিন অন্তর অন্তর সেচ দিতে হবে তবে মনে রাখতে হবে গাছের যখন ফুল ও ফল আসবে তখন আমাদের জমিটা যেন জো থাকে এবার আমরা জেনে নিই লঙ্কা গাছে পোকার আক্রমণ চষি পোকা বা থিপস পূর্ণাঙ্গ পোকা গাছের নরম পাতা ও কাণ্ডের থেকে রস চুষে খেয়ে পাতায় সাদা সাদা দাগের সৃষ্টি করে এই পোকার আক্রমণ যদি তীব্র হয় তাহলে ডগা মুচড়িয়ে ঝরে পড়ে যায় শেষে দেখা যায় পুরো পাতা বাদামি হয়ে গাছগুলি বসে যাচ্ছে এর জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমেই আমাদেরকে জমি থেকে আগাছাগুলিকে দূর করে দিতে হবে যে গাছটিতে আক্রমণ করেছে সেই গাছটিকে আমাদেরকে জমি থেকে উঠিয়ে পুড়িয়ে দিতে হবে ডায়াজিন কুড়ি শতাংশ ইচি এক মিলি প্রতি লিটার জলে গুলে অথবা ম্যারাথিয়াম পঞ্চাশ শতাংশ ইচি দুই মিলি বা ভিপ্রোনিল ফাইভ শতাংশ ইচি এক মিলি বা অ্যাসিপেট পঁচাত্তর শতাংশ এসপি শূন্য দশমিক পঁচাত্তর গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে বাজারে আপনারা এখন প্রচলিত ওষুধ যেমন ষোলোমান এক মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন এক তারা এই ওষুধগুলি আপনারা এক গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই চষি পোকা বা থিপস নিয়ন্ত্রণ করা যায় এরপরে দেখা যায় হলুদ মাকুড় অসংখ্য ছোট ছোট পোকা পাতার তলায় জালক সৃষ্টি করে থাকে পূর্ণাঙ্গ ও অপূর্ণাঙ্গ উভয়ই পাতার রস চুষে খায় পাতাগুলিকে উল্টানো নৌকার মতো করে দেয় পত্রবৃত্তগুলি আকারে বড় হয়ে যায় গাছের সার্বিক বৃদ্ধি বন্ধ হয়ে যায় এই অবস্থায় আমাদেরকে প্রতিকার কি করতে হবে আক্রান্ত ও গাছ ও গাছের পাতা জমি থেকে তুলে পুড়িয়ে ফেলতে হবে যদি আমরা এই সময় ঠান্ডা জল প্রয়োগ করি তাহলে কিন্তু মাকড়ের সংখ্যা অনেকটা হ্রাস পায় এছাড়াও আমাদেরকে ডাইরেক্টিন দশ হাজার পিপিএম এর তিন মিলি প্রতি লিটার জলে বা ফেনাজুইম এস জি দেড় মিলি প্রতি লিটার জলে বা অক্সিমেট পাঁচ শতাংশ এসি দেড় মিলি প্রতি লিটার গুলে স্প্রে করতে হবে লাল মাকড় খুব ছোট ছোট লাল রঙের মাকড় পাতার তলায় থেকে রস চু শেখায় আক্রান্ত পাতাগুলিকে ফ্যাকাশে ও বিবর্ণ করে দেয় পাতাগুলির নিচের দিকে কুকুরে উল্টানো নৌকার মতো হয়ে যায় এক্ষেত্রেও আমাদেরকে প্রতিকার হিসাবে সেই গাছটিকে উঠিয়ে উড়িয়ে দিতে হবে নিম খোল যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে উপদ্রবটা অনেকটা কমে আক্রান্ত জমিতে আমাদেরকে সেচ দিতে হবে সেচ দিয়ে মাকলের আক্রমণটা কমাতে হবে নিম নির্চা দশ হাজার পিপিএম তিন মিলি প্রতি লিটার জলে গুলে বা ফ্লুফেনজিন কুড়ি শতাংশ এসসি এক মিলি প্রতি লিটার জলে গুলে বা বাইফেনাজেট পঞ্চাশ শতাংশ ডাব্লিউএইস এক মিলি প্রতি লিটার জলে গুলে এই সমস্ত ওষুধগুলি আপনারা স্প্রে করতে পারেন এরপরে দেখা যায় জাব পোকা জাপ পোকাগুলি ঝাঁকে ঝাঁকে এসে কাণ্ড ও পাতার উপরে বসে রস চুষে খায় এবং গাছগুলিকে ফ্যাকাসো করে দেয় এই জাপ পোকা নিয়ন্ত্রণের জন্য এক তারা এক গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করুন এরপরে দেখা যায় ফল ছিদ্রকারী পোকা এই পোকাগুলি গাছের কাণ্ড পাতা ইত্যাদি অংশ খেয়ে বেঁধে থাকে ফলের গায়ে গর্ত তৈরি করে ভিতরে ঢুকে গিয়ে নলি তৈরি করে ভিতরে শ্বাস খেতে থাকে ফলটাকে নষ্ট করে দেয় আমাদের কি করতে হবে এর জন্যে জমি ও জমির আশপাশের যে সমস্ত আগাছা আছে সেই আগাছাগুলিকে নষ্ট করে দিতে হবে এর জন্য আমাদেরকে বাজারে প্রচলিত ওষুধ প্রোফেক সুপার এক প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এছাড়া পাওয়া যায় ইমেজ বক্সার ট্রাস্ট এ সমস্ত ওষুধগুলি আমাদেরকে এক মিলি প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে হবে টাস্ট যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আমাদের দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এই ওষুধগুলি যদি আমরা ব্যবহার করি তাহলে এই ফল ছিদ্রকারী পোকাগুলি নিয়ন্ত্রণ করতে পারব অ্যাজ আ ডাইরেক্ট দশ হাজার পিপিএমের তিন মিলি প্রতি লিটার জলেগুলোও স্প্রে করতে পারি এছাড়া আমরা বি ব্যবহার করতে পারি বিষ্টোভ তৈরি করার জন্যে আমাদেরকে পাঁচ কেজি চালের তুষ ও পাঁচশো গ্রাম গুড় ও পাঁচশো গ্রাম কারবার মিশিয়ে তৈরি করতে হবে সন্ধ্যার সময় মাঠে এই পোকাগুলি নিয়ন্ত্রণের জন্য ছিটিয়ে দিতে হবে লঙ্কা গাছে রোগ নিয়ন্ত্রণ লঙ্কা গাছের সাহেব রোগ গাঢ় বা হালকা সবুজ বর্ণের দাগ পাতায় দেখতে পাওয়া যায় গাছের প্রাথমিক দশায় বৃদ্ধি কমে যায় হলে ছোপ ছোপ পুরো পাতা জুড়ে দাগ দেখা যায় এখানে দেখা যায় জাভ পোকা সাদামাছি বিভিন্ন পোকায় এই রোগের ভাইরাস বহন করে নিয়ে এসে ছড়িয়ে দেয় ফলে গাছগুলি এই পরিস্থিতি হয় এর জন্য আমাদেরকে জাভ পোকা সাদামাছি নিয়ন্ত্রণ করতে হবে সাদামাছি জাব পোকা নিয়ন্ত্রণের জন্য এখন বাজারে সবচাইতে ভালো ওষুধ হচ্ছে সলোমান, মোভেন্ট মোভেন্টো এনার্জি এই সমস্ত ওষুধগুলি আমাদেরকে ব্যবহার করতে হবে ষোলোমান এক মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে মোভেন্টো এনার্জিও সেই একই পরিমাণ এক মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে ঢলে পড়া রোগ রোগে দেখা যায় লঙ্কা গাছের পাতাগুলি গুটিয়ে ওপরের দিকে হয়ে যাচ্ছে ও ধীরে ধীরে হলুদ হতে শুরু করে উপরে চিট চিট দাগ দেখা যায় কিছুদিন পরে গাছের পাতাগুলি শুকিয়ে গাছটি সম্পূর্ণ ঢলে পড়ে এর জন্য আমাদেরকে টাইকোডার্মা ভিড়িডি পাঁচ গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে প্রথমে বীজ শোধন করে দিতে হবে পরে আমাদেরকে যদি এই রোগ দেখা দেয় তাহলে বাজারে প্রচলিত বিভিন্ন ছত্রাকনাশক যেমন অ্যামিস্টার টপ টাটা মাস্টার সাপ পাউডার প্রভৃতি ওষুধ প্রয়োগ করতে হবে সাপ পাউডার টাটা মাস্টার এই ওষুধগুলি তিন গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে হবে অ্যামিস্টার টপ এক মিলি প্রতি লিটার জলেগুলো স্প্রে করবেন এরপরে দেখা যায় লঙ্কা গাছে ফল পাতা রোগ ডাইব্ল্যাক ছত্রাক আক্রমণের ফলে কচি ডগা ও নরম পাতা কালো কালো হয়ে পচে যায় পরে পাতা শুকিয়ে পড়ে যায় গাছে কালো কালো দাগ ছড়িয়ে পড়ে বেশি আক্রমণ হলে গাছগুলি শুকিয়ে পড়ে পাকা ফলের গায়ে দেখা যায় ছোট ছোট কালো কালো দাগ হয়ে গেছে ফলগুলি কুকড়িয়ে যাচ্ছে এবং শুকিয়ে অপরিণত অবস্থায় ঝরে পড়ে যাচ্ছে রোগ যদি দেখা যায় তাহলে আমাদেরকে টাইকোডার্মা ভেরিডি চার থেকে পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে বিভিন্ন ছত্রাকনাশক টাটা মাস্টার ক্যাব্রেটার, অ্যামিস্টার টপ ব্যাবিস্টন এ সমস্ত ওষুধগুলি আমাদেরকে প্রয়োগ করতে হবে অর্থাৎ সিস্টেমিক ফাঙ্গিসাইড গ্রুপের ওষুধ আমাদেরকে প্রয়োগ করতে হবে টাটামাস্টার ক্যাবলেট আর এই ওষুধগুলি আপনারা আড়াই গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করবেন এরপরে দেখা যায় লঙ্কার ভাইরাস জনিত পাতা কোকড়ানো রোগ রোগে দেখা যায় পাতাগুলি ভিতরের দিকে কুকু যাচ্ছে পাতার শিরার মধ্যবর্তী অংশ উচকে যাচ্ছে গাছের পর্ব মধ্য ছোট হয় বৃদ্ধি ব্যাহত হয়ে ঝাঁটার আকার ধারণ করে আক্রান্ত গাছের পাতা ফ্যাকাশে হলুদ হয়ে যায় ফল ছোট হতে শুরু করে আক্রান্ত গাছ খুব কম ফল দেয় চষি পোকা বা জাভ পোকা এ সমস্ত রোগের জীবাণুগুলিকে বহন করে নিয়ে আসে এর জন্য আমাদেরকে চষি পোকা বা নিয়ন্ত্রণ করতে হবে আক্রান্ত গাছগুলিকে মাটি থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলতে হবে চষি পোকা বা জন্য আমাদেরকে একতারা সোলেমান প্রভৃতি এই সমস্ত ওষুধগুলি ব্যবহার করতে হবে লঙ্কা গাছে ঢলে পড়া রোগ ছত্রাকের আক্রমণে দেখা যায় লঙ্কা গাছ ঢলে পড়ে মরে যাচ্ছে চারা অবস্থায় এই রোগগুলি বেশি দেখা যায় তাই আমাদেরকে বীজতলায় বীজগুলিকে শোধন করে নিয়ে বীজতলায় বীজ ফেলতে হবে এ রোগ দেখা দিলে আমাদেরকে টাটা মাস্টার ওই একই ওষুধ আমাদেরকে আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে জৈবিকভাবে আমাদেরকে টাইকোডার্মা জীবাণু জীবাণুসার প্রয়োগ করতে হবে টাইকোডার্মা ভিরেডি পাঁচ গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করলেও খুব ভালো ফল পাওয়া যায় যে সমস্ত গাছগুলিতে আক্রমণ করেছে সে সমস্ত গাছগুলিকে আমাদেরকে উঠিয়ে পুড়িয়ে নষ্ট করে দিতে হবে লঙ্কার রোগ পোকা নিয়ন্ত্রণ ও পরিচর্যা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন ও লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ